আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের একটা জয়পুরহাট এলাকায় একটা যমুনা নদী, সেই যমুনা নদীর ডাল আছে, সে যমুনা নদীর ডালে মানুষ মাছ মারতেছে। তো চলুন আমরা আজকে দেখবো যে আসলে কিরকম মাছ পাচ্ছে তারা, বা কেন তারা মাছ মারতেছে তাদের কাছে। এপার থেকে নদীটার সামনে একটু বাঘ, যার কারণে সবগুলো একসাথে তো মাছ কিন্তু তেমন উঠতেছে না, তবুও কুর্তি নামে মাছ। হ্যাঁ, কুর্তি মাছগুলো হচ্ছে কুর্তি মাছ। তো মাছগুলো এই মুহূর্তে ভালোই পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আবার আমরা ওই পাশে আসলাম, যে পাশে প্রথম থেকে আপনাদেরকে দেখালাম তার বিপরীত পাশে। তো দেখুন, এপার থেকে মানে জাল যখন মারতেছে, দেখতে সিনারিটা খুবই সুন্দর লাগতেছে। অথবা আপনারা সচক্ষে দেখলে খুবই সুন্দরই লাগতো, তাই মনে করুন আমি একটি ভিডিও বানিয়ে দিই। অনেকে অনেক কিছু মনে করতে পারেন, দেখুন কত সুন্দর লাগতেছে। একের পর এক জাল নদীতে পড়ছে, মাছ তেমন হচ্ছে না, তবুও তারা মারছে। আশায় যে কখন মাছ উঠবে, একটা মাছ বড় উঠলেই তো তাদের হয়ে যাবে। জাল ফেলছে। তো বন্ধুরা, অনেকেই অনেক কিছু মনে করতে পারেন আমাদের ভিডিওটা দেখে, কারণ তেমন কিছু নেই, জাস্ট কয়েকটি জাল নদীতে ফেলছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন।